কাগজের ঘ্রাণ, মসৃণ স্পর্শ, আবেগে মাখা শব্দ চয়ন, বেশ কিছু রং বেরঙের স্মৃতি, সব কিছু মিলেমিশে হলো তার পরিচয়, চিঠি। আমেরিকান আউটস্কার্টসে এখনও চিঠিকে স্নেল মেল বলে ডাকে, কিন্তু কোনো পেন ফ্রেন্ডের সম্পর্কে চিঠির বিকল্প নেই। যন্ত্র সুসজ্জিত ব্যক্তিত্ব এবং প্রযুক্তিবিদ্যার আড়ম্বর, এই নিয়েই অহমিকা আজ সকলের। এই দৌড়ে চিঠি পিছিয়ে গেল, কিন্তু তার গৌরব এখনো ম্লান হয়ে যায়নি। কেউ আছেন? চিঠি আছে? চিঠি? আমি চোখে দেখতে পাই না, একটু পড়ে দাও না বাবা। আমি পড়ে দেব। আচ্ছা, ও, তোমার নাতির গো, প্রিয় ঠাম্মা, আশা করি তুমি ভালো আছো। তোমার চোখের অবস্থা এখন কেমন আছে আমায় জানিও। তোমার বানানো ইলিশের কথা আমি প্রতিটা দিন মিস করি। আর ঠাম্মা, তুমি খুব ভালো ইলিশ বানাও নাকি, তাহলে একদিন খেতে হবে তো। আমিও তোমার কথা মতো ওখান থেকে আসার আগে সকল ডাক্তারদের মেরে ফেলি। আমি ধীরে ধীরে দল বানিয়ে গ্রামের সমস্ত স্কুলগুলিকে ভেঙে গুড়িয়ে দেব। তুমি ঠিক বলেছিলে, তন্ত্রবিদ্যা আমাদের কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। ডাক্তার আর শিক্ষক আমাদের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, গ্রামের প্রতিটা শিশু তোমার তন্ত্রবিদ্যায় শিক্ষিত হোক, প্রতিটা প্রবীণ তোমার দীক্ষায় দীক্ষিত হোক, বিজ্ঞানের চিহ্নটুকু মিশে যাক। আমরা অনেক এগিয়ে পড়েছি, এবার আর পিছু পা হওয়া যাবে না। তুমি তৈরি তো ঠাম্মা? আমি কি হলো, থেমে গেলে কেন? পড়ো। সবাইকে মারবো।